কি হলো ভাইয়া, বিষম খেলেন কেন? ফরহাদ কোনো রকম পানিটুকু গিলে হাসির চেষ্টা করে বলল, ও কিছু না, মাঝে মাঝে এমন হঠাৎ বিষম লেগে যায় আমার। তুমি খাও, আমি ঠিক আছি এখন। ফারহান এখনো সাইবার দিকে তাকিয়ে আছে, যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে। সাইবা সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য। আর কেউ না শুনলেও ফারহান ঠিকই শুনেছে, রানী সাহেবা তাকে অসভ্য বলেছে। দুলো রানীকে আমাকে অসভ্য বললেন? হ্যাঁ বলেছি, আপনি একটা অসভ্য, সস্তা টাইপের অসভ্য লোক। সাইবার কথা শুনে ফারহান চেহারা গম্ভীর করে ফেলল, চোখে মুখে গাম্ভীর্য ভাব ফুটিয়ে বলল, কেন, আমি কি আপনাকে চুমু খেয়েছি? নাউজুবিল্লাহ, এসব কি বলিস ভাই, বড় ভাই হই তোর, একটু তো সম্মান দে। কি লজ্জা কি লজ্জা, আমার সামনে এসব নাউজুবিল্লাহ কথা বলতে ভয় লাগলো না তোর? না। সাইবা এতক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেও এখন অসহায় চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। লজ্জায় ফরহাদের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। শোয়েব মিটমিট করে হেসে যাচ্ছে তখন থেকে। এবার হাসি থামিয়ে সিরিয়াস গলায়, আপনার কপাল খারাপ ভাইয়া, না হলে এমন ধুলোযুক্ত মেয়ে মনে ধরে ফলেন? দেখা গেল রাস্তার মাথার পাগলা মন্টুকে নিয়ে মন্টুকে মন দিয়ে বসে আছে। সারাদিন ধুলোর মধ্যে গড়াগড়ি খাই, কিনা ধুলোর রানী বলে কথা। আপনার মতো নিট অ্যান্ড ক্লিন মানুষকে মনে হয় না তার মনে ধরবে। শোয়েবের দিকে কটমট করে তাকালো সাইবা, চোখ দিয়ে শাসিয়ে বলল, একবার তোকে হাতের কাছে পেয়ে নেই। ওদের কথার মাঝেই সাইবার মা এসে উপস্থিত হলো। সবার খাওয়া মোটামুটি প্রায় শেষ, শুধু ফারহান না খেয়ে খালি প্লেট নিয়ে বসে আছে। কি হলো বাবা, তুমি খাচ্ছ না কেন? সাইবার মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো ফারহান, শান্ত গলায় বলল, আপনার জন্য অপেক্ষা করেছিলাম আন্টি, আমরা সবাই খেয়ে ফেললে আপনার একা একা খেতে হবে, তাই আপনার জন্য বসে আছি, অনেক সময় হয়ে গেছে, আসুন তাড়াতাড়ি খেয়ে নিন। ফারহানের কথা শুনে প্রচণ্ড খুশি হলেন সাইবার মা। ছেলেটা তার জন্য অপেক্ষা করে বসে থাকতেই চোখে পানি চলে এলো তার। তাড়াতাড়ি করে খাবার বেড়ে ফারহানের সাথে খেয়ে নিল সে। সাইবা, ফরহাদ আর শোয়েব এতক্ষণ দাঁড়িয়ে ফারহানের কথা শুনছিল। ফারহানের কথা শুনে নিজের অজান্তেই সাইবার মুখে হাসি ফুটে উঠল। ফারহানরা চলে গেছে অনেকক্ষণ, সাইবা নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি ফারহানের বারান্দার দিকে। ফারহানও তার দিকে তাকিয়ে আছে। ফারহানের নিশালো চোখের চাহনি দেখে সাইবার সর্বাঙ্গে কাঁপন ধরে গেল। এর আগে কখনো ফারহান তার দিকে এমন ঘোর লাগা নজরে তাকায়নি। কয়েকদিনের মধ্যে ফারহানের দৃষ্টিতে আমূল পরিবর্তন এসেছে। ফারহানের চোখ তাকে বারবার বুঝিয়ে দিচ্ছে সে তাকে কতটা ভালোবাসে, কতটা আকুল হয়ে তাকে নিজের করে পাওয়ার জন্য অপেক্ষা করে আছে। সাইবা লজ্জায় নিজেই নিজেকে গুটিয়ে নিল। সাইবা লজ্জারাঙা মুখ দেখে ফারহান ঘোরের মধ্যে চলে গেল। আজকাল নিজেকে সামলানো দায়ী হয়ে দাঁড়িয়েছে। মেয়েটাকে দেখলেই নিজের বুকের ভেতর লুকিয়ে রাখতে ইচ্ছে করে। মেয়েটা যে বড্ড অবাধ্য, অভিমানী চোখে তার দিকে তাকালে তার মনের তৃষ্ণা আরও বেড়ে যায়। আহ, এ এক মিষ্টি যন্ত্রণা। অভিমানীকে আর বেশি দিন নিজের থেকে দূরে সরিয়ে রাখা যাবে। আমি বিয়ে করতে চাই আব্বু। ফারহানের কথায় ড্রয়িং রুমে বাজ পড়ার মতো অবস্থা হলো। সবাই বজ্র চোখে তাকিয়ে আছে তার দিকে। ফারহানের তাতে কোনো মাথা ব্যথা নেই, সে কথাটা বলে আবার ফোনের মধ্যে মুখ গুজে বসে আছে। আনোয়ার সাহেব অবাক চোখে তাকিয়ে আছে ছেলের দিকে। আমি কি কিছু ভুল শুনলাম ফারহানা? না, তুমি ঠিকই শুনেছ। ফারহানা বেগমের কথা শুনে নড়ে চড়ে বসলেন। তা বাবা বললেই তো আর বিয়ে করানো যাবে না, তার জন্য একটা মেয়ে চাই, আর তোমার বড় ভাই এখনো বিয়ে করেনি, আগে তাকে বিয়ে করাই, তারপর তোমার ব্যাপারটা দেখছি। ফয়জা কিছুদিনের মধ্যেই দেশে আসছে, ততদিন নিজের পড়ালেখা শেষ করে বিজনেসে জয়েন করো। আমরাও তোমাদের জন্য মানানসই মেয়ে খুঁজি, তোমাদের জন্য দুই ভাইকে না হয় একসাথে বিয়ে করিয়ে দিলাম। আমার জন্য মেয়ে খুঁজতে হবে না আব্বু, মেয়ে আমার পছন্দ করাই আছে, তুমি বরং ভাইয়ার জন্য মেয়ে খোঁজো, আর বিয়ে না করলেও আকত অথবা এঙ্গেজমেন্ট করে রাখতে চাই আমি। সানোয়ার সাহেবের চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার অবস্থা,
স্ত্রী আর ছেলেদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফারহান সবার মাঝে বোমা মেরে চুপচাপ বসে ফোন স্কল করছে। ফারহানা বেগম আর ফরহাদ সানোয়ার সাহেবের অবস্থা দেখে মিটমিটিয়ে হাসছে। সানোয়ার সাহেব অস্থির হয়ে ফারহানা বেগমকে প্রশ্ন করলেন, এসব কি হচ্ছে ফারু? ফারহান এসব কি বলছে? বিয়ে করবে বলছে, আর এখন মেয়েও নাকি পছন্দ করা আছে বলছে। আমি কিছু বুঝতে পারছি না, কেউ আমাকে খোলসা করে বলবে? সানোয়ার সাহেবের অবস্থা দেখে এবার উচ্চস্বরে হেসে উঠল সবাই। ফারহান টোন্টকে আর ভাব নিয়ে উঠে চলে গেল। আরে আরে, কোথায় যাচ্ছ তুমি? আমার প্রশ্নের উত্তর দিও ফারহান। ফারহানা বেগম নিচের হাসি থামিয়ে বলল, আমি তোমার সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছি। তোমার ছেলে প্রেমে পড়েছে আর তাকেই বিয়ে করতে চাইছে। কিন্তু মেয়েটা কে? মেয়েটার কেউ না, সাহেবা। আমাদের সাহেবা? সানোয়ার সাহেব অবাক হয়ে তাকিয়ে আছে ফারহানা বেগমের দিকে। কেন, সাহেবাকে পছন্দ না তোমার? সানোয়ার সাহেব নিজের মুখটা গম্ভীর করে ফেলল। তাকে দেখে মনে হচ্ছে খুব দুশ্চিন্তায় আছে সে। স্বামীর অবস্থা দেখে ফারহানা বেগমের হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। তাহলে কি কোনো ঝড় আসতে চলেছে? বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। ফারহানের হাত থেকে টপটপ করে রক্ত পড়ছে। সে অগ্নি চোখে তাকিয়ে আছে সামনে বসে থাকা মেয়েটার দিকে। মেয়েটা ফারহানের অগ্নি দৃষ্টিকে খুব একটা পাত্তা দিচ্ছে তাও না। সে এখনও বেহায়া চোখে ফারহানকে দেখাই ব্যস্ত। ফারহানের বিক্ষিপ্ত চাহনি দেখে ফারহানা বেগম স্বামীর দিকে রুষ্ট চোখে তাকাল। সানোয়ার সাহেব ভাবলেশহীনভাবে বসে আছে। ছেলের ভয়ঙ্কর ডাক দেখে মনে মনে একটু ভয় পেলেও মুখে তা একদমই প্রকাশ করছে না। ফারহানা বেগম ছলছল চোখে বড় ছেলের দিকে তাকাল। মায়ের অসহায় দৃষ্টি দেখে ফরহাদের মনটা ভারাক্রান্ত হয়ে গেল। বাবার ওপর সে যে খুব বিরক্ত সেটা তার দৃষ্টি বলে দিচ্ছে। ফারহানের রক্তাক্ত হাত দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। কিন্তু কিছু করার নেই, এখন ফারহানকে কিছু বলাই যাবে না, এতে হিতে বিপরীত হতে পারে। ফারহানা বেগম ব্যান্ডেজ হাতে ফারহানের পাশে বসে আছে। একবার ড্রেসিং করতে গিয়ে ফারহানের হুঙ্কার শুনে আর সামনে যেতে সাহস হয়নি। কিছুক্ষণ আগে ফার্সিটি থেকে বাসায় আসতেই একটা মেয়ে এসে আচমকা ফারহানকে ছড়িয়ে ধরে। ফারহান স্তব্ধ হয়ে গেলেও সাথে সাথেই মেয়েটিকে এক ছটকায় নিজের থেকে সরিয়ে দেয়। হঠাৎ করে জড়িয়ে ধরায় এতক্ষণ মেয়েটির ফেস দেখা যাচ্ছিল না। এখন মেয়েটিকে দেখে ফারহানের মেজাজ মুহূর্তেই বিগড়ে গেল। মেয়েটি সানোয়ার সাহেবের একমাত্র আদরের ছোট বোন স্বামীহার মেয়ে লিসা। দাঁতে দাঁত চেপে পড়ে, মেয়ে মানুষ এত নির্লজ্জ হতে পারে তোমাকে না দেখে বুঝতেই পারতাম না। Hey you, listen to me carefully. আর কখনো আমার সাথে গা ঘেঁষাঘেঁষি করতে আসবে না। Is that clear? ফারহানের ডাককে উপেক্ষা করে ওর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো লিসা। লাস্যময়ী হেসে বলল, দিন দিন এতটাই হট হচ্ছ যে আমি তোমাকে দেখেই তোমার আগুনে পুড়ে যাচ্ছি। ইউ আর লুকিং সো হট বেব। আগুনের বেশি কাছে যেতে নেই, তাহলে সে জ্বালিয়ে ছাই করে দিবে। তুমি নিশ্চয়ই ছাই হতে চাও না? ফারহান আগুন চোখে তাকিয়ে বাঁকা হেসে বলতেই লিসা আরেকটু এগিয়ে গেল ফারহানের দিকে। তর্জনীর সাহায্যে ফারহানের গালে স্লাইড করতে করতে বলল, আমি তো পড়তেই চাই, তবে তোমার ভালোবাসার আগুনে, তোমার স্পর্শের দহনে জ্বলে পুড়ে শেষ হতে চাই। প্লিজ একটু ভালোবাসো আমাকে। আমি নিজেকে তোমার কাছে বিলীন করে দিতে চাই ফারহান। ফারহান নির্লিপ্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। মেয়েটার সাহস দেখে স্তম্ভিত হয়ে গেছে সে। ভাবভঙ্গিমায় নির্লিপ্ত হলেও চোখ থেকে আগুন বেরোচ্ছে। অবস্থা বেগতিক দেখে ফারহানা বেগমকে ডেকে নিয়ে আসলো কাজের মেয়ে সুমি। ফারহানা বেগম নাইট ডিউটি থেকে এসে ঘুমিয়েছিলেন। সুমির কাছে বিস্তারিত শুনে হড়পড়িয়ে উঠে ড্রয়িং রুমে চলে গেল। তড়িঘড়ি করে লিসাকে ফারহানের থেকে সরিয়ে এনে অগ্নি চোখে তাকালো তার দিকে। মামির ঝাঁঝালো নজর টলাতে পারল না তাকে। ফারহানের হাত টেনে বলল, রুমে চলো বেবি, এখানে একদমই প্রাইভেসি নাই, ওখানে আমরা একান্তে একটু সময় কাটাবো। ফারহান এক ঝটকায় নিচের হাত ছাড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি রুমে যাচ্ছি আম্মু,
এই নির্লজ্জ মেয়েকে যেন আমার এবং আমার রুমের আশেপাশেও না দেখি। ফারহানের অগ্নিকণ্ঠে বলা কথায় মাথা নাড়িয়ে সাই জানালো ফারহানা বেগম। ফারহান চলে যেতেই ফারহানা বেগম লিজার দিকে কড়া চোখে তাকিয়ে বলল, শোনো লিজা, এটা তোমার মামার বাড়ি, যখন খুশি আসবে বেড়াবে, কিন্তু এমন বাহেয়াপনা করে আমার বাসার পরিবেশ নষ্ট করবে না, আর ফারহানের আশেপাশে যেন তোমাকে না দেখি। ফারহানা বেগমের কথা শুনে বাঁকা হাসল লিজা। সোফায় আরাম করে বসে ঘাড় কাত করে তাকালো তার দিকে, ব্যঙ্গাত্মক গলায় বলল, আমি বেড়াতে আসিনি মামি, আমি এখানে একেবারে এসেছি। আর রইল পরিবেশ নষ্ট করার কথা, আমার হবু বরের সাথে আমি যেখানে সেখানে রোম্যান্স করতে পারি, তাতে মনে হয় না কারো কোনো সমস্যা হওয়ার কথা। আফটারঅল এটা আমারও বাড়ি হবে কয়েকদিন পর। লিসার কথা শুনে আকাশ থেকে পড়ল ফারহানা বেগম, নিজের স্তব্ধতা কাটিয়ে কাট কাট গলায় পড়ল, হবু বউ মানে? আজেবাজে কথা বলা বন্ধ করো, আর খবরদার ফারহানের সামনে এসব পাগলের প্রলাপ করবে না। সেটা না হয় আপনি মামার কাছ থেকে জেনে নেবেন, আমি খুব টায়ার্ড, রুমে যাচ্ছি রেস্ট করতে। লিসা উঠে চলে যেতেই ফারহানা বেগম সানোয়ার সাহেবকে কল করলেন। কয়েকবার রিং হওয়ার পরেও কল রিসিভ করল না সানোয়ার সাহেব, তাই বাধ্য হয়ে ফরহাদকে কল করল। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবা কোথায় ফরহাদ? যতই কাজ থাকুক না কেন, এই মুহূর্তে তোমার বাবাকে নিয়ে বাসায় আসবে। কি হয়েছে আম্মু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তবে কতক্ষণ থাকবো বলতে পারছি না। কথা বলে সময় নষ্ট না করে তোমার বাবাকে নিয়ে বাসায় এসো। আমি এখনই আসছি আম্মু, তুমি একটু রিল্যাক্সে বসো, এত হাইপার হলে শরীর খারাপ করবে। ফারহান কল কেটে দ্রুত বাবাকে নিয়ে বাসার দিকে রওনা হলো। সানোয়ার সাহেব অনেকবার প্রশ্ন করলেও তার কোনো জবাব দিল না সময় সে। তোমার মাথা ঠিক আছে সানোয়ার? লিজার সাথে ফারহানের বিয়ে মানে? ফারহান সাইবাকে ভালোবাসে, সব কিছু জেনে তুমি এমন কথা কিভাবে বলতে পারো? ফারহানা বেগমের কথার কোনো জবাব দিল না সানোয়ার সাহেব। সে এখনও নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে, পাশেই ফরহাদ অবাক চোখে তাকিয়ে আছে বাবার দিকে। ফারহান রাগে হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ বসে আছে মায়ের পাশে। আমি লিজার সাথে ফারহানের বিয়ে ঠিক করেছি, এখানে দ্বিমত করো না। ফরহাদের জন্য মেয়ে দেখতে দেখতে ওরা নিজেদের মধ্যে বোঝাপড়াটা সেরে নিতে পারবে। এসব ভালোবাসা হচ্ছে ক্ষণিকের আবেগ, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। সানোয়ার সাহেবের কথা শুনে এক খুশিতেই কাছে টেবিলটা ভেঙে গড়িয়ে দিল ফারহান। রাগে তার সমস্ত শরীর কাঁপছে, হাত দিয়ে টপটপ করে রক্ত বেরিয়ে ফ্লোর ভরে যাচ্ছে। শব্দ শুনে ড্রয়িং রুমে আসলো লিসা, এসেই ফারহানের রাগি চেহারার দিকে তাকালো। বর্তমান ফারহানা বেগম তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে স্বামীর দিকে। আমি ভালোবাসি সাইবাকে আব্বু, ও আমার কোনো মোহ নয়। আল্লাহ যদি আমাদের মিল রেখে থাকেন তবে অবশ্যই আমরা এক হব, আর যদি নাও হয় তবুও আমি তোমার এই বেহায় ভাগ্নিকে বিয়ে করব না। আমার কথার এদিক সেদিক হওয়া আমি পছন্দ করি না ফারহান, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। সানোয়ার সাহেবের একরোখা জবাবে তেতে উঠলেন ফারহানা বেগম। তাহলে আমাদের মাঝেও আজ থেকে ভালোবাসার কোনো সম্পর্ক থাকবে না সারোয়ার? তুমি ভাবলে কি করে আমার ছেলেকে তার ভালোবাসাকে তার থেকে কেড়ে নিয়ে তুমি নিজের ভালোবাসাকে নিয়ে সুখে থাকবে? বিচ্ছেদ তাহলে দুই দিক থেকেই হোক। ফারহানা বেগমের কথা শুনে হতভম্ব হয়ে গেল সানোয়ার সাহেব। অবাক চোখে প্রিয়তমের স্ত্রীর দিকে তাকিয়ে আছে সে। ফারহানাকে ছেড়ে থাকার কথা সে স্বপ্নেও চিন্তা করতে পারেন না। ফারহান ভাবলে সিন থাকলেও ফরহাদ অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। ফারহানা বেগম কারোর দৃষ্টি তোয়াক্কা না করে সুমিকে ডেকে নিজের জিনিসপত্র নিচের রুমে ট্রান্সফার করতে বলল। সানোয়ার সাহেব এখনো অবাক চোখে তাকিয়ে আছে স্ত্রীর দিকে। তুই এক্ষুনি আমার বাসায় আসবি, এক্ষুনি মানে এক্ষুনি। ফারহানের চিৎকারে কেঁপে উঠল সাইবা। ভার্সিটিতে সব ঠিকই ছিল, বাসায় আসতে আসতে আবার কি হয়ে গেল? ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে শরীরটা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল সে, খাওয়াও হয়নি এখনো। তার ঘুম ভাঙল ফারহানের কলের শব্দে। যতটুকু তন্দ্রাভাব ছিল তাও চলে গেছে ফারহানের হুঙ্কার শুনে। কি হয়েছে আপনার, এত রেগে আছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? তোকে এত প্রশ্ন করতে বলেছি,
আসতে বলেছি চুপচাপ আসবি, আদার্স আর একটা কথাও বলবি না, জাস্ট 2 মিনিট দিচ্ছি, এর মধ্যে তোকে আমার সামনে দেখতে চাই, বোঝাতে পেরেছি? সাইবা কোনো রকম হুঁ বলেই দৌড় লাগালো ফারহানের বাসার দিকে। তাড়াহুড়োতে মাকে বলতে ভুলে গেছে। ফারহানের বাসার লিফটের সামনে এসে পেট চেপে ধরে হাঁপাতে লাগলো সাইবা। এত ছড়ে দৌড়চ্ছে যে এখন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কোনো রকম লিফটে উঠে 7 তলায় আসলো সে। হাঁপাতে হাঁপাতে কলিং বেল চাপতেই 2 মিনিটের মাথায় দরজা খুলল লিসা। সাইবা এখনও চড়ে চড়ে শ্বাস নিচ্ছে। সাইবাকে দেখে চোয়াল শক্ত করে ফেলল লিসা। এই মেয়েটাকে ফারহান ভালোবাসে ভাবতেই গায়ে আগুন লেগে যাচ্ছে। মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসল সে। চেহারায় খুশি খুশি ভাব এনে বলল, আরে সাহেবা যে দৌড়ে আসলে বুঝি, ভালোই হলো তুমি এসেছো। আসার পর থেকে বোর হচ্ছি, এই বাড়িতে এখন থেকে একা একা থাকতে হবে ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। কি আর করার বলো, শ্বশুর বাড়ি যেমনই হোক না কেন মেয়েদের মানিয়ে নিতে হয়, মন খারাপের ভান করে। তবে তুমি আসলে মাঝে মাঝে গল্প করা যাবে, কি বলো? লিসাকে দেখেই চোখ মুখ কুচকে গিয়েছে সাইবার। তবে লিসার শেষের কথাগুলো বুঝতে একটু বেগ পেতে হলো তাকে। কথার মাঝে বুঝতে পেরেই চোখ বড় বড় করে তাকালো লিসার দিকে, কৌতূহলী গলায় জানতে চাইল, শ্বশুরবাড়ি মানে? এই প্রশ্নেরই অপেক্ষা করছিল লিসা। সাইবার দিকে তাকিয়ে লজ্জা লজ্জা ভাব এনে বলল, ফারহানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কয়েকদিন পরেই বিয়ে, বিয়ের আগে কয়েকদিন আমি এখানেই থাকব। সাইবা যেন আকাশ থেকে পড়ল। ফারহানের সাথে বিয়ে মানে? কিসব বলছো, হ্যাঁ তোমাদের বিয়ে মানে কবে ঠিক হলো? সাইবার কণ্ঠ বারবার কেঁপে উঠছে, চোখগুলো ছলছল করছে। সাইবার চোখের কোনায় পানি দেখে পৈশাচিক হাসি হাসল লিসা। চোখে মুখে অবাকতার রেশ এনে পড়ল, বিয়ে তো অনেক আগেই ঠিক হয়েছে, তুমি জানো না? হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।